বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে ফুলটা দেখাচ্ছি সেটা আমাদের সবার খুবই অনেক পরিচিত একটা ফুল, জারবেরা। তো আজকে এই জারবেরা ফুল নিয়ে আপনাদের একটা ভিডিও করছি। আমরা অনেকেই জারবেরা ফুল খুবই পছন্দ করি, কিন্তু জারবেরা ফুল করাটা অন্যান্য ফুলের তুলনায় অনেক কঠিন, যথেষ্ট কঠিন বলা যায়। যারা জারবেরা করতে চাই আমরা ঠিক মতন করতে পারি না, অনেক সময় গাছটা মারা যায়, আবার একটা দুইটা ফুল দেয়, তারপর দেখা যাচ্ছে যে এরপর আর ফুল দেয় না, গাছটা মারা যায় বিভিন্ন কারণে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই জারবেরা গাছের সমস্যাগুলো কীভাবে আপনারা সলভ করবেন আর কীভাবে আপনারা প্রচুর ফুল পেতে পারেন, অথবা আপনাদের হাতে যেন গাছটা মারা না যায়, তার বিস্তারিত আলোচনা করব আজকে জারবেরা নিয়ে। শুরুতেই বলা যায় যে জারবেরা হচ্ছে একটা ডেজি পরিবারের অন্তর্ভুক্ত একটা গাছ। জার্মান বিখ্যাত পরিবেশবিদ ট্রাগুট জারবার এই ফুলটা প্রথম আবিষ্কার করেন, তার নামানুসারেই নাম জারবেরা নামকরণ করা হয়। এবং এটা সারা পৃথিবীতে কাটফ্লাওয়ার হিসেবে সারা পৃথিবীতেই অনেক জনপ্রিয় এবং সারা পৃথিবীতেই এই ফুলটা হয়। এই ফুলটা আপনি এমন কোনো দেশ পাবেন না যে কোনো যে দেশে জারবেরা নেই। আর এই ফুলটা অনেক দিন থাকে এবং এর সৌন্দর্যের জন্যই সারা পৃথিবীতে অনেক পরিচিত। তো এখন দেখেন এই জারবেরা কীভাবে আমরা করব, তো সেটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন আমার এই গাছগুলাতে পাতাগুলো দেখেন, এই গাছটা কিন্তু একদম ফ্রেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলাতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন এই গাছটার পাতা, দেখুন এখানকার পাতাগুলো একটু অন্যরকম, দেখুন কম্পেয়ার করলেই বুঝতে পারবেন এই দুইটা পাতা কিন্তু অন্যরকম। আবার আরেক দিকে দেখাচ্ছি, আবার এইদিকে আসেন, এই দিকে দেখেন এই পাতাটা, দেখেন এটা কিন্তু আরেকটু অন্যরকম, এই পুরে পুরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরে গেছে। দেখুন এখানে, দেখুন এটা কিন্তু অনেকটা মৃত প্রায় বলা যায়, গাছটা প্রায় অনেকটাই মৃত প্রায়। তো এখন কারণ কি, এখন আমার এক একটা গাছ এক এক রকম কেন হচ্ছে? আসলে আপনাদের দেখানোর জন্য আমি ইচ্ছা করে এরকম করেছি, আমি সবগুলো ট্রিটমেন্ট করিনি, আপনাদের দেখাবো এই জন্যই আমি করিনি। তো এখন এই এরকম কেন হচ্ছে আর কারণটা কি, আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে আমার এই সামনের যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার কী কী সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এর চারপাশে দেখেন এই যেরকম সাদা হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। আবার যেটা ভালো বললাম এটা দেখেন, এটা কিন্তু একদম সবুজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে যে সাদা হয়ে গেল এটার মেইন কারণটা হচ্ছে, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির কারণে এরকম হয়। আমাদের প্রকৃতিতে ন্যাচারালি প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা যেহেতু গাছ খুবই অল্প পরিমাণ নেয় তো এটা যথেষ্ট, কিন্তু আমাদের টবের গাছে কিন্তু ওইরকম আয়রন পায় না, ওইরকম আয়রন পায় না, তাই আয়রন ডেফিসিয়েন্সি হলে দেখা যাচ্ছে যে এরকম হয়। এখন আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার ফলে গাছ কিন্তু মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না। আর আয়রন ডেফিসিয়েন্সিটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে মাটির পিএইচ লেভেল যদি আপনার 5 নিচে চলে যায়, জারবেরা সাধারণত 5.5 থেকে 6.0 মধ্যে পিএইচ পছন্দ করে। তো আমার এগুলার আয়রন ডেফিসিয়েন্সি হয়েছিল, এটার একটা কারণ ছিল আমার মাটিতে পিএইচ লেভেল ছিল হচ্ছে 7 উপর, দেখুন 7 উপর পিএইচ লেভেল ছিল। আমি আপনাদের দেখাচ্ছি, আমার কাছে একটা পিএইচ মিটার আছে, এই যে দেখেন একটা পিএইচ মিটার, তো এই পিএইচ মিটার দিয়ে আপনাদের আমি রিডিংগুলো দেখাবো এটা কত। বন্ধুরা দেখুন আমি পিএইচ মিটার দিয়ে আপনাদের রিডিংটা দেখাচ্ছি, আমার এটার রিডিংটা দেখেন, আমার রিডিংটা দেখতে পাচ্ছেন, আমার রিডিংটা কিন্তু এটা 6.5। আমি আপনাদের আগেই বলেছিলাম 6.5 হলে কিন্তু গাছ আয়রন গ্রহণ করতে পারবে না, তো এই জন্য এটা এমন হয়েছে। দেখুন এখন আরেকটা গাছ দেখাচ্ছি, দেখুন এই গাছটার কিন্তু পাতাতে কোনো সমস্যা হয়নি, আমরা কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছি না। আচ্ছা এটাতে যদি আমরা এই পিএইচ মিটারে মাপি, দেখেন এটার এটার কত আসে রিডিংটা যদি আমরা দেখি, দেখুন বন্ধুরা এটার রিডিং কিন্তু দেখেন, এটা কিন্তু এই 6 নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6 নিচে চলে গেছে, এবং দেখেন এই জন্য কিন্তু এই গাছটাতে কোনো সমস্যাও হয়নি। তাহলে আমরা যেটা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাটিতে যদি পিএইচের পরিমাণ 5.0 থেকে 6.0 উপরে চলে যায়, তাহলে কিন্তু আমরা জারবেরাতে আয়রন ডেফিসিয়েন্সি দেখা যাবে, গাছ আয়রন সহ আয়রন ম্যাঙ্গানিজ সহ আদার্স যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এগুলো কিন্তু গ্রহণ করতে পারবে না, তারপরে কিন্তু পাতা এরকম হয়ে যাবে। আচ্ছা এটা একটা সমস্যা, আমি এরপরে আরও আদার্স সমস্যাগুলো দেখাচ্ছি। বন্ধুরা আমার সামনে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, দেখেন এটার কিন্তু এই দুই পাশে কেমন পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটাতে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিও আছে আবার এর সাথে কিন্তু দুই পাশে পুড়েও গেছে। তাহলে এখানে যে দেখেন এটার ভিতর থেকে যে এই যে একটা জারবেরার ফুল বের হবে এটা কিন্তু ভালো করে হতে পারবে না, কারণ এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি আছে। তো এখানে পুড়ে যাওয়ার মেইন কারণটা হচ্ছে এটাতে
পটাশের ঘাটতি। পটাশের ঘাটতি হলে যে দুই পাশ বরাবর এভাবে পুড়ে যায়, আবার এর সাথে তো আয়রনের ঘাটতিটা আছেই, আর এর সাথে তো আদার্স মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি, এগুলো তো গাছ নিচ থেকে নিতে পারছে না। আপনাদের তো মাত্রই দেখাইলাম যে এখানে পিএইচের পরিমাণটা অনেক বেশি, এত বেশি হলে গাছ মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে না। এখন আপনারা যদি মাটিতে প্রচুর পরিমাণে খাবার দেন তাও কিন্তু গ্রহণ করতে পারবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এখানে এরকম হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার এখানে প্রচুর পরিমাণে গোবর সার ইউজ করা হয়েছিল, তো অতিরিক্ত গোবর সার ইউজ করার কারণে আমার মাটির পিএইচটা অনেক বেশি বেড়ে গিয়ে ক্ষারীয় হয়ে গিয়েছিল। তো এই সমস্যাগুলো এখন আমরা কীভাবে সলভ করব এখন সেটা নিয়ে আলোচনা করি। সবার ফার্স্টে হচ্ছে আমাদের পিএইচ মিটারে মাটিটা টেস্ট করে দেখতে হবে আমাদের মাটির পিএইচটা কত আছে। দেখুন যে এরকম পিএইচ মিটার বাজারে পাওয়া যায়, তো অরিজিনাল প্রোডাক্ট যদি আমরা পাই পিএইচ মিটারে তাহলে ভালো হয়। এই যে দেখুন, এটা এইভাবে আমরা আগে টেস্ট করে দেখব যে আমাদের মাটির পিএইচ কত আছে। এখন আমাদের যদি পিএইচ যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা পিএইচটাকে কমানোর চেষ্টা করব। সেটা করব হচ্ছে আপেল সিডার ভিনেগার অথবা নর্মাল যে আমরা ভিনেগারগুলো ইউজ করি সাদা ভিনেগার বাজারে, সেই সাদা ভিনেগারের সাথে আমরা পানি ব্যবহার করব। সেটা হচ্ছে প্রতি লিটার পানির সাথে 1 চামচ করে ভিনেগার মাটিটা ভালো করে খুঁচিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। তো এরকম করে আমরা 10 দিন পর পর, আমরা টানা 1 মাস 10 দিন পর পর এরকম করে আমরা 1 মাসে তিনটা ডোজ বলা যায় মাটিতে এইভাবে আমরা দিব, তাহলে কিন্তু মাটি আস্তে আস্তে অ্যাসিডিক হয়ে যাবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত পিএইচ সেটা কিন্তু আমরা তখন পেয়ে যাব। তারপর আমরা আবার চেক করব, আমরা আবার পিএইচ মিটারের পরবর্তীতে আবার চেক করব, তারপর আমরা দেখব যে আমাদের পিএইচটা ঠিক আছে কিনা। দেখুন এই যে এই গাছটা কিন্তু আমি ঠিক করেছি, আমি কিন্তু এইভাবেই ঠিক করেছি, আপনারা যদি দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক করছি। আচ্ছা, এটা এই সমস্যাটা আমরা এভাবে সলভ করব। আর এর সাথে আমরা কী করতে পারি, এর সাথে আমরা এই আয়রন সমৃদ্ধ যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আছে বাজারে দেখবেন আপনারা অনেকগুলো নামে পাবেন, নুট্রাফস এন অথবা নুট্রাফস, এক এক কোম্পানি এক একগুলো বিক্রি করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, সেটা আপনারা গাছে স্প্রে করবেন, এই যে গাছের পাতায় স্প্রে করবেন। এর সাথে আপনারা কী করবেন সেটা করবেন হচ্ছে 10 দিন পর পর, দেখুন আমার হাতে একটা একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট। এই ম্যাগনেশিয়াম সালফেটের যেটা আছে সেটা আপনারা প্রতি লিটারে 2 গ্রাম করে আপনারা গাছের পাতায় কিন্তু স্প্রে করবেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদিকে মাটির পিএইচটাও ঠিক হয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে আপনারা স্প্রে করার কারণে গাছ কিন্তু এদিক থেকেও খাবার গ্রহণ করবে, তো তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার এখানে যে এই পোড়ার যে সমস্যাটা সেটা আপনারা কীভাবে সলভ করবেন, সেটা হচ্ছে আপনাদের সালফেট অফ পটাশ যেটা এই বাজারে আপনারা কুইক পটাশ নামে পাবেন এসিআই কোম্পানির, অথবা অন্য কোনো কোম্পানিও আপনারা যদি পান সালফেট অফ পটাশ সেটা ব্যবহার করবেন। সেটা ব্যবহারের ফলে কিন্তু এই যে এই পাতা পোড়ার যে সমস্যাটা সেটা কিন্তু আর হবে না। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু কোনো সমস্যা নেই, আমি কিন্তু এটা ঠিক করেছি, তো এইভাবে আপনারা ঠিক করবেন। আচ্ছা, এখন হচ্ছে এই জারবেরাতে আর কী কী সমস্যাগুলো হয়, এখানে কিন্তু ছত্রাকের একটা সমস্যা হয় জারবেরাতে, তো পাতায় যাতে ছত্রাকের কারণে কোনো ক্ষতি না হয়, দেখো না আমার এটা কিন্তু পুরো ছত্রাকের কারণে এই গাছটা কিন্তু আমার মারা গেছে। তো সেটার জন্য কী করবো আমরা সেটা বলছি, দেখুন আমার হাতে একটা জৈব ছত্রাকনাশক আছে, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা, দেখেন ট্রাইকোডার্মা, তো এটা আপনারা পানির সাথে মিশিয়ে 5 লিটারে 1 চামচ সেটা আপনারা 5 লিটারে 1 চামচ পানির সাথে মিশিয়ে এটা মাটিতে দিয়ে দিবেন। তার ফলে কী করবে, আপনার মাটিতে কিন্তু যেগুলো আমাদের ফসলের জন্য খুবই ক্ষতিকারক এরকম ছত্রাকগুলো কিন্তু নষ্ট করে ফেলবে এবং ভালো ভালো ছত্রাকগুলো এখানে তৈরি হবে, সেটা আপনারা করতে পারেন। এর সাথে আপনারা আরেকটা ছত্রাকনাশক ব্যবহার করবেন, সেটা হচ্ছে দেখুন আমার সামনে আছে, এটা হচ্ছে রিডোমিল গোল্ড, দেখুন এটা রিডোমিল গোল্ড, এটা আমি ব্যবহার করি, এটা খুবই ভালো একটা ছত্রাকনাশক, মোটামুটি ভালোই কাজ করে। এটার ভিতরে কিন্তু আছে হচ্ছে ম্যাটাল এক্সিল আছে আর ম্যানকোজেব আছে, আপনারা এটাই ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা ম্যানকোজেব সমৃদ্ধ অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আর ভালো ফুলের জন্য আপনাদের একটা পিজিআর ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই ম্যাগনল, দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা ম্যাগনল আছে, এটা মেইনলি হচ্ছে ট্র্যাক অন্টানল গ্রুপের একটা পিজিআর। এই ট্র্যাক অন্টানল গ্রুপের পিজিআর বাজারে মিরাকুলান অথবা এই যে আমার হাতে যেটা দেখছেন এই ম্যাগনল, এটা হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির। তো আমি আসলে কোনো কোম্পানির প্রচারণা করছি না, আমি যেগুলো ইউজ করি সেগুলো আপনাদের আমি জাস্ট দেখাচ্ছি, তো সেটা ব্যবহার করতে পারেন। আর আদার্স আর জিনিসের ভিতর যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে আপনারা এই ভাটিমেক, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের একটা কীটনাশক, এই ভাটিমেকটা ব্যবহার করতে পারেন হচ্ছে মাসে একবার অথবা 15 দিনে একবার। আর যেটা ম্যাগনল বললাম সেটা কিন্তু আপনারা ব্যবহার করবেন হচ্ছে 1 ml প্রতি লিটারে, এইভাবেই ব্যবহার করবেন। আর এর সাথে মাসে একবার আপনারা যদি আপনাদের কাছে যদি NPK 19-19-19 অ্যাভেলেবল থাকে তো সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা যে আমার কাছে কিন্তু NPK 19-19-19 এটা আছে, এটা আপনারা মাসে একবার অথবা 15 দিনে একবার ব্যবহার করবেন, এটা খুবই ভালো।
আর এর সাথে আপনারা খোলের পানিটা দিতে পারেন, অনেকেই দিতে না করে, কিন্তু আমি খুবই ভালো রেজাল্ট পাই খোলের পানি। এই জিনিসগুলো আপনারা দিবেন, এরপরে দেখবেন যে আপনাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে, একদম ভরে যাবে। আমার এখানে কিন্তু অনেকগুলোই কালার আছে, সাদা হলুদ, আর এগুলো কিন্তু এখনও ফোটেনি। তো এইভাবেই আপনারা প্রচুর পরিমাণে ফুলের দেখা পাবেন। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।